সম্মানীয় ইমানদার ভাইরা, আল্লাহ মানুষকে বুঝাচ্ছেন। আর আল্লাহ বললেন, আমি যাকে ইচ্ছা তাকে ছেলেও দিই না মেয়েও দিই না, ওয়াজালু মাইয়াশাউ আকীমা, আর আমি যাকে ইচ্ছা বন্ধাত্ব দান করি। সারা জীবন যদি মরে যায় আর সারা দুনিয়া যদি মন্থন করে আর সব জায়গায় যদি মান্যতার মানসিক যায়, আল্লাহ যদি না চায় সন্তান তার কোনোদিন অসম্ভব। যতই চিকিৎসা করা, বড় বড় ডাক্তার, আমার এক একটা পীরের দরগায় লেখা আছে, পুত্র সন্তানে ইচ্ছুক ব্যক্তি হযরতের সাথে দেখা করে। আরে মা, ও মানে ও পীরের হাতে শুধু ছেলে আছে মেয়ে নাই, গেলেই একটা ছেলে দিয়ে দেবে। কি কি মনে করেছে, এটা কি জয়নগরের মোয়া নাকি, যে হাড়ির মধ্যে হাড় ঢুকালে একটা মোয়া চলে আসে? আপনার খাননি জয়নগরের মোয়া? হ্যাঁ, সেই হাঁড়ি নিয়ে যায় না, আপনি যে চাইলেন ও হাত ঢুকালো আর একটা বার করে দিয়ে দিল, তো পীরের কাছে গেলেই ও একটা ছেলে দিয়ে দেবে। হ্যাঁ পাম, নবী যে নিতে পারেননি, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন উনি ছিলেন আকিম। আকিম মানে হচ্ছে বন্ধাত্ব, অতএব নবী হয়েও তিনি কোনো সন্তানই পাননি, না ছেলে না মেয়ে। এই এতগুলো কথা আমি শুনালাম না আল্লাহ শুনালেন? আল্লাহ বলেন, বলুন আমি জীবন দশাতে কোনোদিন কথা বলি নাই যে আল্লাহর ভান্ডার আল্লাহ আমাকে দিয়েছেন, মরণের পরে এবার আমি মরে যাওয়ার পরে আল্লাহর ভান্ডার আমার হাতে কি করে আসবে? তোমরাই বলো রুজির ভান্ডার আল্লাহর হাতে আছে। আরে দুনিয়াতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে রুজির ভান্ডার নাই। এই ছেলে চা বন্ধ করো আগে, এখানে চা খেতে আসিনি না, এখানে এসেছে বয়ান শুনতে, আমি কোরআনের কথা বলছি, এখানে কোনো ডিস্টার্ব করা যাবে না ভাই, বন্ধ করেন নাহলে আমি ডিস্টার্ব বন্ধ করে আমি বন্ধ করব, এখানে কোরআনকে বেমন মানে অবমাননা করতে পারবো না। জি খেতে দেবো, আমি বয়ান বন্ধ করবো, কারণ আমি তো হারাম কাজ করতে পারি না। আপনারা আচ্ছা ভাই চা খান আপনারা, আচ্ছা ঠিক আছে ওই দশজন কি খাওয়ার, আমি ততক্ষণ চুপ করে বসে থাকবো, কারণ আমি কোরআন শরীফ বলবো আর সেই সময় টু শব্দ করাটাও নিষেধ আছে। জি ভাই শুনছেন, আসিনি, লক্ষ লক্ষ লোক ঘুরে বেড়াচ্ছিল, আমি যখন এসেছিলাম আমার আমার গাড়িটা চালানো যাচ্ছিল না, এত মেয়েদের মানে ডংশান ডংশে বেড়াচ্ছিল। হ্যাঁ, আর শোনার জন্য এই 20-25 জন 30 জন লোক, দুঃখজনক ব্যাপার। গতকালকে আমি বাংলাদেশে যেখানে ছিলাম, আল্লাহু আকবার মজমা, আমার মনে হয় উলামায় ছিল কমসে কম 100 জনের বেশি, খালি উলামা, বিরাট বড় একটা স্টেজ করেছে, স্টেজে কমসে কম 40-50 জন উলামা বসে আছে আর সব উলামারা বসে আছে, সাধারণ লোক প্রচুর। হ্যাঁ, আর কোরআনের আয়াত যেই শুনে লাভ করে বলল আল্লাহু আকবার, সে হ্যাঁ ধরে চিৎকার করে না বাংলাদেশের লোক। আপনারা কি কোনোদিন ইয়ে কি বলে ইউটিউবে শোনেন না? হ্যাঁ, কত জোশ তাদের ভিতরে। তো সম্মানী ইমানদার ভাইরা, আল্লাহ বলে বলো রুজির ভান্ডার যদি আমার হাতে থাকে তাহলে তোমরা সবাই জ্ঞানী গুণী মানুষ, বিচার ক্ষমতা আছে, বুদ্ধি আছে, আমি তোমাদের বোধ শক্তি দিয়েছি, তোমরা বলো তাহলে আমার পেটে পাথর মাথা থাকে কেন? কি ভাই শুনছেন, যদি রুজির ভান্ডার আমার হাতে থাকে তাহলে আমি একদিন খেতে পারলে এক বেলা, পর পর দুবেলা, 63টা বছর কাটালাম এই পৃথিবীতে, আর পর পর দুবেলা কোনোদিন পেট পুড়ে খেতে পাই না, এটা ঘটনা না না ঘটনা না বলুন? দোজাহানের বাদশা যার মহব্বতে দুনিয়া সাজালেন আল্লাহ, সেই নবী কোনোদিন পেট পুড়ে দুবেলা পর পর পেট পুড়ে খেত, এক বেলা খেয়েছেন তো সপ্তাহে সপ্তাহ, ক্ষুধা রয়েছে, অনাহারে আছে, এমনকি হাদিসের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, আমার মা বোনরাও শুনুন, বাপ ভাই
শুনুন, তিনি বলেছেন যে দুটো দুটো মাস অতিক্রম হতো আমাদের ঘরে চুলোই জ্বলত, পারবেন থাকতে একটা দুটো খেজুর খেয়ে পানি খেয়ে 24 ঘন্টা পার হয়ে গেছে। রোজা আছে, রোজাতে একটা দুটো খেজুর দিয়ে রোজা খুলেছে, কিন্তু রুটিও নেই আর ভাত আর বা অন্য কোনো মাংস গোস্ত কিছুই নেই, অভুক্ত। সাহরিতে দু চারটে খেজুর খেলো আর ইফতারিতে দু চারটে খেজুর পানি খাও, এইভাবে কাটিয়েছে। বলছেন তুমি বলো, এই তোমরা সবাই বুদ্ধিমান, তোমরা সবাই বোধ শক্তি রাখো, ভালো মন্দ বলো, বিচার ক্ষমতা তোমাদের আছে, বিচার দিচ্ছি। আমি তো একটাই বিয়ে করেছিলাম বাপু, আমার যখন ফুটন্ত যৌবন, টকবগে ফুটন্ত যৌবন, যে 25 বছর বয়সের যুবক তার আকাঙ্ক্ষা জাগে যে সুন্দরী মেয়ে আমার সামনে দিয়ে আসবে একবার তার সাথে গল্প করতে চায়। আপনারা কি গল্প করতে চাই তরজমা বুঝতে পারছেন না, আমি নোংরা ভাষাটা বলব, আপনাদের মতো জ্ঞানীগুণী মানুষ, আপনাদের মতো শিক্ষিত মানুষ, আপনাদের মতো ভদ্র লোকের সাথে অভদ্রতার কথা বলবো, মুরগির যদি বলবো কি ভাই শুনছেন আপনারা, মুরগির হ্যাঁ তাকে নোংরা ভাষা বলবো। যুবকের ইচ্ছা হয়, আমি এইখানে বলছি যারা আমরা এখানে আছি না, সবাই তো বিবি আছে, যাদের বিয়ে হয়ে গেছে তাদের তো বিবি আছে, কিন্তু তার এই হাড়টাকে যদি হ্যাঁ ডিজিটাল ক্যামেরা দিয়ে এক্সরে করা হয়, কি ভাই শুনছেন আপনারা, আর যদি সিটি স্ক্যান করেন তো বেরোবে আরো একটা বিয়ে করলে হতো। আর কি বলছেন আপনারা, ওই বুড়ো লোকটাকে জিজ্ঞেস করে দেখো যার দাড়ি পেকে গেছে, সেও বলবে কোনো সমস্যা নাই, 18 বছর একটা যুবতী যদি আমাকে বিয়ে করতে চায় আলহামদুলিল্লাহ চারবার বলে কবুল করে নেবো। বলছে হ্যাঁ তোমার তো দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে, বলছে অনু যে একটু খাস 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 তার আর চাষ করি, তা একটু ওরম সাদা হয়ে গেছে কিন্তু আমার মন ভালো আছে। বাপ বদমাশের গুলা, কি ঠিক বলছিল, বিয়ে করতে পারে না, খুকার মায়ের ভয়ে বিয়ে করতে পারে না, কিন্তু দই দিয়ে চায়ের দোকানে বসে বিড়ি টানতে টানতে বলে সালা ওদের বাড়ি একটা আছে রে, হলে হতো কি, ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ বলছে দেখুন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এই তোমরা আমার কথা শোনো, আমি তোমাদের নবী বলছি, আমার 25 বছর বয়স ছিল, আমি একজন 40 বছর বয়স্ক, দুবার তার বিয়ে হয়েছে আমার সাথে তৃতীয়বার, আর আমি আনকোরা একেবারে নূতন, আমি তো শোরুম থেকে একদম নিউ প্রোডাকশন, কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? ও তো সেজ মেরে 3 বার বিয়ে, আর আমার প্রথম বিয়ে, তার সাথে আমার 4টে ছেলে, 3টে ছেলে আর একটা মেয়ে, একটা ছেলে হয়েছিল, আর 4টে মেয়ে হয়েছে, চালাকি মেরে না, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা তুজ-জাহরা, কি ভাই ঠিক আছে না ভুল আছে বলেন? বলছে যখন যখন 26 বছর একটা বিবির সাথে কাটিয়েছি, যখন আমার যৌবন শেষ 51 বছর বয়স হয়েছে, আরো 2 বছর গেছে 53 বছর বয়স হয়েছে, আমার বিবি নেই, আমার খুব ইচ্ছা ছিল আর দ্বিতীয়বার বিয়ে করবো না, হ্যাঁ করা জায়েজ আছে, জায়েজ আছে, হুকুম তো নাই, ফরজ তো নাই, ওয়াজিব তো নাই, সুন্নত তো নাই, কি ভাই শুনছেন আপনারা, করার অনুমতি আছে, তুমি নাই বা করলাম, আরে আমার আমার বেটি আর 3টে বেটি মারা গেছে জানো, আমার কত কষ্ট বলো দেখি, 4টে বেটা সব মারা গেছে শৈশবকালে, এখন আমার বেঁচে আছে শুধু একটা, নিট ফল হচ্ছে একটা, একটাই বেঁচে আছে, ও কত ভালোবাসি, ও আমার কইবে, ও আমার রক্ত, ও আমার দিল, এসব হাদিসের মধ্যে এসেছে। তাহলে সেই ফাতেমাতুজ-জাহরা রাদিয়াল্লাহু আনহা দুটো ছেলে জমায়, একটা হাসান একটা হুসাইন, বলুন এই হাসান হুসাইন না খেয়ে হাঁক ছেড়ে কাঁদে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাতে যদি রুজির ভান্ডার থাকতো তো ওই ছেলে দুটোকে কি খাওয়াতে পারতাম না? এবার শুনছেন বিচার করুন, আমার বেটির বাড়ে বাড়িতে মাস চুলো জ্বলে না, আমি আমার বেটি, আরে তুমি বলো না, তোমার বেটির বাড়িতে যদি একটু অভাব দেখা যায় তো তুমি তোমার বাড়ি থেকে চাল নিয়ে, বস্তা ভর্তি চাল নিয়ে বেটির বাড়ি চাও, বেটির বাড়িতে যাও, ঠিক বলছি না ভুল বলছি?
শস্য হবে, খানি তেল নিয়ে 4 কিলো করে তেল পৌঁছে দেবে তোমার বেঠির বাড়িতে। এই দেন না না দেন না কি কিচ্ছু নাকি বাবু, ভাই হার কিচ্ছু নাকি একটু মদের দেন না দেন না, ও পুকুরে মাছ ধরলে বেঠির বাড়ি দেন না, খেজুরের গুড় হলে দেন না দেন না। আরে আলু যখন হয় তখন কি করে, আমরা তো সব মেয়ের বাড়িতে বস্তা বস্তা আলু দিয়ে আসি, তাও আমাদের চাষ নেই, আমরা কিনে তাও আমরা বেটির বাড়িতে দিয়ে আসবো নতুন আলু খাও। কি ভাই পেঁয়াজ যখন হয় আমরা হয়তো 5-7 বস্তা পেঁয়াজ কিনছি, তার সাথে বেটির বাড়িতেও 1 বস্তা করে পেঁয়াজ যাচ্ছে কিনে, আমাদের তো চাষ নেই। তাহলে চাষিরা কি করে বলুন, জি ডাল কিনে দিচ্ছে তাকে জামা খাবো। আরে বলছেন না কেন ভাই, প্রতি বছর ঈদের সময় আপনার জামাইকে জামা খাবার দেন না? আমার জামাই নয় খুব চালা, বুঝতে পেরেছেন, প্রথমে এসে 4 করে গেছে, 4 বজে মাছ ধরতে গেলে কি লাগে, এই বলছেন না কেন আপনি, ও এসে আগে শ্বশুর আব্বাকে একটা জামা আর একটা পায়জামার কাপড় দিয়ে যাবে, এইবার শ্বশুর আব্বার 12টা বেজে গেল, তার মানে এইবার তার সাই গোষ্ঠীকে দাও, এই যে ও 4 করে গেছে তো। হ্যাঁ আমরা দিই, যতগুলো জামাই আছে মেয়ে আছে নাতিপুতে, আমার তো 17টা নাতি, 17টা এ 30 জন সবাইকে দাও, জি হ্যাঁ 1.5 লাখ টাকা চলে যাবে ওদের পিছনে। তো এটা আপনার কি ভাই ঠিক বলছি না ভুল বলছি বলেন, একটা মেয়ে বেটিকে ভালোবাসে, আল্লাহর নবী বলছেন হায় আমার বেটি খেতে পাই না, হায় আমার হাসান হোসেন খিদের জ্বালায় হাঁকছে রে কাঁদে, আমার কাছে রুজির ভাণ্ডার নেই, সন্তানের ভাণ্ডার নেই, যখন সব শেষ হয়ে গেছে আমার একটাই বেটি রয়েছে, ওই বেটিটাও আমার মরণের পরে 6 মাসের মধ্যে বাঁচিনি, আব্বার সুখে ওরও ইন্তিকাল হয়ে গেছে। বলো আমি তো 53 বছর বয়সে, আল্লাহর হুকুমে এই সৌদাকে বিয়ে করো, এই কি বলে ওটাকে, এই খুব বয়স্ক একজন মহিলা ছিলেন, হাফসা তো জোয়ান ছিলেন বুঝতে পেরেছেন, তো সৌদা, তার নাম সৌদাই, সৌদা বিদ্যা, ওর অনেকগুলো সন্তান ছিল, রসুল্লাহ বললেন আল্লাহ কি করব, বললে দেখো সৌদাকে যদি বিয়ে না করো, না এ বিলাসিতার জন্য নয়, সৌদার সাথে ঘর সংসার করার জন্য নয়, ওর ছেলেগুলোকে ঠিকমতো শিক্ষা দেওয়া মানুষ করা এটা তোমার দায়িত্ব। কি ভাই শুনছেন আপনারা, তা নইলে ওর স্বামী মারা গেছে, এখন খাওয়া দাওয়া সমস্যা হবে, নম্বর 2 হচ্ছে যে ছেলেগুলো যদি বখাটে হয়ে যায়, বখাটে মানে পর্যন্ত 72 420 শুনছেন আপনারা, ভুল পথে চলতে পারে, হ্যাঁ গাঁজা খেতে পারে মদ খেতে পারে, তাহলে এদেরকে ভালো করার জন্য বিয়ে করো। এবার উম্মে সালমাকে বিয়ে করো, এবার উম্মে কি আছে জুয়াইরিয়াকে বিয়ে করো, আস্তে আস্তে 11টা বিয়ে হয়ে গেল নবী সাল্লাল্লাহু, 2টো বাদী ছিল 11টা বোন মানকুহা অর্থাৎ বিবাহিত স্ত্রী, বলছে এদের সাথে 10 বছর সংসার করলাম একটা ছেলে হয় না কেন, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি সন্তান দিতে পারি না, আর তুমি কোন থানে গিয়ে মান্নত দেবে মানসিক দেবে আর খাসি জবাই করবে মুরগা দেবে, এই বেলা পাটি দেয় না কেন, তো বলছে পাটি দিলে মেয়ে হবে, ও তো ছেলে চাই সেই জন্য খাসি দেয় আর ভাইপোরা দেয় পাটা, এই বুঝতে পারেননি আপনারা, ভাইপো কারা বুঝেন না, যারা মুসলমানদের চাচা কয় চাচা বলে না, চাচাজি কেমন আছেন, না ও চাচা চাচা এমন করে বলবে হাড় শুক্তু চলবে, কি বলছি ঠিক বলছি না ভুল বলছি, হ্যাঁ ঠাট্টা করে না করে না চাচা, ওই ভাই পড়া ওরা পাঁঠা দেয়, বলছে তুমি পাঁঠা দিলে কেন, বলছে আমার পাঁঠা হবে, বলছে দেনেওয়ালা মানে শুধু আল্লাহ, তিনি যদি কাউকে নিয়ে দেয় কন্যা দেয় তো তার ভাগ্যে ছেলে জুটবে না, পুত্র সন্তান নাই, আর আমি যদি কাউকে পুত্র দিই তার ভাগ্যে মেয়ে থাকবে না, আর আমি যদি কাউকে চাই ছেলেও দেবো মেয়েও দেবো, সুবহানাল্লাহ
হিন্দু হোক আর মুসলমান, খ্রিস্টান হোক আর ইহুদি, এ সকলের জন্য, তাহলে দেনেওয়ালা মালিক শুধু কে? জোরে বলুন। আল্লাহ বায়ান দিলেন পারা নম্বর 25 সূরার নাম সূরা। আল্লাহ বলেছেন দিনের ব্যাংক চলবে, দুনিয়াতে মাদ্রাসা চলবে, মক্তব চলবে সূরা কমিটির মিটিং এর দ্বারা। কি ঠিক বলছি না ভুল বলছি? মসজিদের ভিতরে সূরা কমিটি তৈরি হয় না? হয় না বলুন। আরে বলছেন না কেন? সূরা ছাড়া কোনো প্রতিষ্ঠান চলে না। তো বলে সূরা একজন এক নায়িত্ব প্রশাসন চালাবে, এরকম হবে না। এই জন্য হুজুর সাল্লামের জমানার পরেই আবু বকর সিদ্দিক তিনি মাসওয়ালা সাপেক্ষে তিনি কি হয়েছিলেন? আমিরুল মুমিনীন। তারপরে আবু বকর সিদ্দিক এর জন্য 6 জনকে জিম্মেদার বানিয়ে সূরা বানিয়ে দিলেন। তাদেরকে বললেন সকলের কাছে রায় নিয়ে ওমরকে বানিয়ে। কি ভাই শুনছেন? 3 নম্বর ফের বললেন যে এই সূরাওয়ালারা, এই আহলে সূরা, এরাই আবার উসমান রাদিয়াল্লাহু আনহুকে মাশওয়ারা করে ঠিক করেছে, কেউ নিজে আমির হয়ে, আরে শুনছেন আপনারা, নিজেকে আমির বলে দাবি করা সেই হাদিস আছে, যে নিজেকে আমির বলে দাবি করে এখানে আল্লাহর অভিশাপ নেমে আসে, মুসলমানদের মধ্যে বিবাদ শুরু হয়ে যায়। কি ভাই শুনছেন আপনারা? খুব ঝামেলা শুরু হয়ে যায়, খুন খারাপি শুরু হয়ে যায়, রক্তাক্ত ইতিহাস তৈরি হয়। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহুকে সূরার দ্বারা করা হলো। বলুন আলীর পরে কেউ আর আমিরুল মুমিনীন ছিল? আরে বলছে না কেন? যদি কেউ বলে যে আমির ছাড়া কোনোদিন দিন চলে না, মিথ্যে কথা। হ্যাঁ, তারপরে রাজত্ব চলেছে, একটা রাজত্ব চলেছে ওদিকে কার? আমির মুয়াবিয়ার। আর একদিকে আর একটা রাজত্ব চলেছে ইয়াজিদের, আর একটা রাজত্ব চলেছে অন্যজন। তারপর থেকে গেল দেখা গেল যে রাজত্ব চলছে, বাদশাহি চলছে, আমিরুল মুমিনীন আর কেউ ছিল। সম্মানীয় মন্ডল ভাইয়েরা, এই সূরা সূরার ভিতরে 50 নম্বর আয়াতে আল্লাহ বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের মধ্যে কোনো ঝোল নেই, তার মানে কোনো দুর্বলতা নাই। কি বক্তব্য দেখুন, আল্লাহ নিজে বলছেন, ভাষাটাও তার আর কালামটাও তার, বক্তব্যও তার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান, তিনি বললেন ইয়াহাবু ইলমাই আশাও ইনাসা, আমি যাকে ইচ্ছা তাকে শুধু কন্যা সন্তান দান করি, শুধু মেয়ে হয়। আর দেখো হযরতে লূত আলাইহিস সালাতু সালাম একজন বড় নবী ছিলেন, আর সেই নবীকে আল্লাহ শুধু এক পাল মেয়ে দিয়েছিলেন। বুঝেন তো, এক পাল আর 10টা মেয়ে। একজন নবী তো, নবী হয়ে নবীর কোনো ক্ষমতা নাই? পীর ফকিরের ক্ষমতা বেশি না নবীর ক্ষমতা বেশি বলুন? এত ক্ষমতা নবীদের, কিন্তু লূত আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে চেয়ে একজন ছেলে নিতে পারেনি। তার ভাগ্যে শুধু মেয়েই ছিল, ছেলে তার ভাগ্যে ছিল না। এবার শুনুন, এই দুনিয়াতে যাদের খালি মেয়ে আছে আর তাদের ছেলে নাই, তাহলে তাদেরকে একটুখানি আল্লাহর সাথে বিয়াদবি করতে হবে তো? আরে বলছেন না কেন? আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করবে? হ্যাঁ, এ আল্লাহ আমাকে বঞ্চিত করলো, আল্লাহ আমাকে অন্যজনকে দেখতে পাই না, আমাকেই দেখতে পেয়েছে যে আমাকে খালি মেয়ে দিয়েছে, অসন্তুষ্ট। আমার বড় ছেলের 2টো মেয়ে, শুনছেন, ওর ছেলেই নাই, তাহলে কেঁদে মরবে না? মেয়েগুলোকে ওই জাহিলিয়াতের যুগের মতো গলা টিপে ইন্নালিল্লাহ করে দেবে। আর ওরা তো গলা টিপে মানেনি, ওরা তো জানতো মেয়ে পুঁতে ফেলতো। ঠিক বলছি না ভুল বলছি বলুন? হ্যাঁ, ওয়াইদা বুশিরা, 14 পারা সূরার নাম নাহাল, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সু ইমা বুশিরা বিহি আয়ুমসিকুনা আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব
জ্যান্ত মেয়েদেরকে মাটির মধ্যে পুঁতে ফেলা হতো, এইরকম একটা নির্মম হত্যা। আর এই একটা রেওয়াজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করে দিলেন। আল্লাহর হাবিব বলেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে বলুন একবার সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কোন ভান্ডারের মালিক নই, সন্তান আমি কাউকে দিতে পারি না, যার কারণে ১৪৪৫ বছর চলে গেল। কত এটা কত চলছে? ১৪৪৫ হিজরি। এই বছরে ১৪৪৫, আপনারা অনেক জানেন না, জানেন না, না জানি না। এখন তো আমরা মিডিয়া চালাচ্ছি, সেখানে দিচ্ছি যে প্রতি মাসের প্রথম তারিখ কবে, এবারে চন্দ্র মাস পড়েছে না পড়েনি, ক তারিখ হলো, সমস্তগুলো আমরা মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিচ্ছি। হেলাল কমিটি আমরা তৈরি করেছি, কি ভাই শুনছেন আপনারা? হ্যাঁ, এটার মিডিয়ার নাম কি রে? আবে হায়াত মিডিয়া। আমার বড় জামাইয়ের বয়ানও পাবেন, সব পাবেন। জি হ্যাঁ, তো সম্মানীয় ইমানদার ভাইরা, ১৪৪৫ হিজরি, এত বছর নবী সাহেবের হয়ে গেছে। এই দুনিয়ার মহিলারা শুনুন, আর সমস্ত বাবাজিরার ভাইরা শুনুন, সারা দুনিয়ার সমস্ত হিন্দু খ্রিস্টান ইহুদি মুসলমান আর যত আছে সাঁওতাল বাউড়ি সবাই শোনো, এই বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরগা মদিনা শরীফে আছে, সেখানে তিনি আরাম করছেন, ঘুমিয়ে আছেন। আজ ১৫০০ বছর হতে চলেছে, অথচ সেই জায়গায় আজ পর্যন্ত কোনোদিন কোনো মান্নত মানসিক দেওয়া হয় নাই। একবার বলবেন না সুবহানাল্লাহ, মান্নত মানসিক দেওয়া হয় নাই আজ পর্যন্ত কোনোদিন, সেই রওজাতে কোনোদিন ঘোড়া চাপানো হয় নাই। আমি আরো বলছি শুনুন, আজ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরগাতে কোনোদিন ফুল চড়ানো হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরগাতে কোনো লাইটিং নেই, মোমবাতিও জ্বালানো হয় না, অন্ধকার কবরের ভিতরে। জি হ্যাঁ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরগা শরীফ, সেখানে তিনটি কবর আছে, একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর, তার পাশে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আর একটা জায়গা খালি আছে, এখানে হযরত ঈসা আলাইহিসসালামের কবর তৈরি হবে, যাকে আল্লাহ রিজার্ভে রেখেছেন, আকাশে তুলে নিয়েছেন। আর শুনছেন আপনারা, এসব আমি নিজে চোখে দেখে এসেছি খুব ভালো করে, কেননা আমি একজন বিলকুল ওই চ্যানেলের ভিতরে ঢুকে গেছিলাম, ধরাম করে এসে আমার কলার চেপে ধরেছে, ও মনে করছে এ বেদাতি মাল। কি ভাই শুনছেন? এসেই হয়তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জালিটা চুমু খাবো। তো আমি সঙ্গে সঙ্গে বললাম, শেখ হ্যাঁ ইয়া সাইয়েদি লাস্তু আনা মুত্তাদিয়ান, আমি বিদাতি লোক নই, লা আমসুহা ওয়ালা উকাব্বিলুহা, আমি স্পর্শও করব না, হাত দিয়ে ছুঁয়ে চুমু খাব না, আর সরাসরি চুমু খাব না। আপনার কাছে আনা হিন্দি সওয়াল, একটু প্রশ্ন আছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজাতে চাদর চড়ানো হয় কি? বলে এসো এসো এসো, একদম কাছে নিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? সঙ্গে সঙ্গে ওদের যে বড় মুফতি সাহেব, সে আর একজন মুফতি সাহেবকে দিয়ে বললো, এই এই লোকটা কিছু প্রশ্ন করতে, তুমি তো আরবি বলতেছে। আমি বললাম, হ্যাঁ আনা তাআল্লাম তুল আরাবিয়া আনা খরিজ মিন দারুল উলুম দেওবন্দ। ওরা দেওবন্দ চেনে? হ্যাঁ, আমি দেওবন্দ থেকে পড়াশোনা করেছি, আমি সেখান থেকে ফারেগ হয়েছি, আমি আর তাআল্লাম তুল আরাবিয়া মিন হুনা, ওইখান থেকে আমি আর আরবি ভাষা শিখেছি। তো আমি যখন জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে চাদর চড়ানো হয়? ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে ফুল চড়ানো হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে কোনো আগরবাতি জ্বালানো হয়? বলে, তুমি দেখে নাও, এখানে আগরবাতিও নেই, দেখো পুরো মদিনাতে আলো আর আলো। কি ভাই শুনছেন আপনারা?
আর আমি মনে করি গোটা বিশ্বের বহু দেশ আমাদের ঘোরা হয়ে গেছে, কিন্তু কোন দেশে এত সুন্দর আলো আর লাইট নেই, মনে হয় যেন শুধু সোনা আর সোনা, সোনার মদিনা। আর এত দামি দামি লাইট, কিভাবে শুনছেন, আর মানে দেখলে আপনি মাতোয়ারা হয়ে যাবে, বুঝতে পারছেন। হ্যাঁ, আর একবার নয় দুবার নয়, আমি 14 বার গেছি, সবার 8 বার হজে গেছি, বুঝতে পারছেন। 2 বার আমার স্ত্রীকে নিয়ে গেছি, একবার হজে আর একবার উমরায়, আর আমি 6 বার উমরায় গেছি, 8 বার হজে গেছি। তো সেখানে গিয়ে আমি যখন দেখিনি একবার, আসলে ওদের সাথেই কথা বলি, তো আমি যখন কথা বলতে শুরু করলাম, তো বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রওজাকে কেন্দ্র করে কোনোদিন ইনসানের স্বভাবের নাম করে কোনো অনুষ্ঠান হয়েছিল কি? আরে শুনছেন, হ্যাঁ, উর্দুতে বা বাংলায়, এবার শুনছেন, মন যে আমার জ্বলে গেল নবী দেখা দাও না, যে বেটা সুর করে বলছে ও একটা শিল্পী, ও বেটার দাঁড়ি চাচা, মাল কিন্তু চাচাজি নয়, চাচাজি। এবার শুনেছেন কি শুনেছেন, সুন্নতি না বিদাতি, হারাম কাজ করছে, প্রতি মুহূর্তে দাড়ি চাঁচে, তো দাড়ি যে চাঁচে ও চাঁচাজি, আর যে দাড়ি চাঁচে না ও কি চাচাজি, চাচাজি। আমি বললাম বেটা দাড়িতে তো যে ভালো টুপি খাটিয়েছে আর ভালো একটা ক্রিস মারা জামা পরেছে, আর সে একদম গাইছে বসে চলে গেল, আবার একজন উল্টু হচ্ছে কি দেখছি, এরা মোটা মোটা কম দাড়ি চাচা আর মাল খালি কিন্তু। এবার শুনছে, আরে যারা কাউয়ালি গায় মাল কি তাহলে এরকম করে নাই, এরকম করে ধরে আর তারপরে কলসির মধ্যে দিয়ে আগুন ধরে এমন টান মানুষ তপ করে আগুন ধরে গেল। আমার দেখা এটা নিজামুদ্দিন মার্কাজে হুজুরের দরগাতে এসব, আরে দুর্গন্ধ ভটকা ভটকা গন্ধ, আমি তো একেবারে তো দুটো হাতে করে ওই সহ্য করা যায়। আচ্ছা বলেন তো, আরে খাজা পীর তো পীর বটে, তবে খাজা পীর কি পীর, এই রাপরা করে না খাজা পীর, ঠিক আছে তাহলে খাজা পীর তো মানবো। হ্যাঁ, নখ কাটিনি ঘুপ কাটিনি চুল কাটে না, এরকম মেয়ে মানুষের থেকে বড় বড় চুল, আর তারা কৃষক মস্তান, মস্তান মানে বোঝেন নাই, মারামারি করো না, মস্তান মানে ওরা নাকি, ওরা নাকি দিনের জন্য পাগল, এই ফকির না ধরবে, হ্যাঁ হারাম খোর, কি ভাই শুনছেন, ও ও কাওয়ালি গাইছে দাঁড়াতে পারছি না, সরে উল্টে পড়ে যাচ্ছে, তার মানে মালকে শুনছে কি বলছে, দেখছেন ভর দে ঝোলি, ও ভর দে ঝোলি, ভর দে ঝোলি আ মোহাম্মদ, মানে মোহাম্মদের নাম তো তার মালকে, ও কি মাল জি, আমি বলে কুদির এখানে কাওয়ালি হয় ঈশানের সব হয়, আজকে মানুষ খালি ঈশানের সব করছে কেন জানেন, একটু তো আমাদের পেটটাও ভরবে পকেটটাও, আরে বলছেন না কেন, হ্যাঁ 25,000 30,000 35,000, আবার সেদিন তো দেখলাম এক ভাই সাহেব তো 50,000 50,000, জি হ্যাঁ 500 টাকার মোটের মোটের বান্ডিল কত হয় জি, বললে বসিরহাট এলাকায় জলসা করছি, একটু আমাকে 8-10টা ইলিশ মাছ পুরা সারা বাজার করে গেলেন পিজ্জাদা, আর তাকে তো দিতেই হবে, খুঁজে খুঁজে 6টা পেয়েছে, তো বলছে তোদেরকে দুয়া দেবো না বা দুয়া দেবো, তোরা বলেছিলাম 10টা দিবি তো 6টা দিলি কেনা রে, ওরা তো পাইনি ওই বাজারে, তো 6টা দিলে তাই রাখতে ইলিশ মাছ রে, আজকাল ইলিশ মাছের দাম তো 1,500 টাকা হয়ে গেছে, না না তার থেকে বেশি হয়েছে, বেশ কিছুদিন কিনি, হ্যাঁ মাসখানি করে ইলিশ মাছ ওরা আমাদের বাড়িতে কিনা নাহলে কিনা হয় মাঝে মাঝে, 1,300 টাকা 1,500 টাকা কিলো জি, আমি বাংলাদেশ থেকে দুবার নিয়ে এসেছি,
পুলিশ ধরে বলে 100 টাকা ঘুষ দেন, বলে চা খাওয়ান দেন। আমি বলি তোমার মাছ তোমাকে খাওয়াবো না, তোমাকে চা খাওয়াবো, সব হবে না, ঘুষ আমি দিলাম। আমি বললাম আমার পকেটে 300-500 টাকা নোট ছিল, বুঝতে পেরেছেন? ও বেলা দেখে ফেলেছে, দিয়ে বলছে আমি বলে শোনেন, আমি মৌলানা মানুষ, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি, এই লোকের কাছে ফকির ভিক্ষা করে করে চেয়ে চিনতে দুটো চলে, আপনি কিছু চাঁদা দেন। ও বলছে সারা কার পাল্লাই পড়েছি। আরে শুনছে, আমি তাই বলেছি যে আপনি কিছু চাঁদা দেন, আমাদের এখানে সব মহিলা পুরুষ মহিলা অফিসার, সে আবার আমাকে বলছে আল্লাহর রাস্তাতে একটু চা খাওয়ার পয়সা দিন। আমি আল্লাহর রাস্তা সেটা ঘুষ চাই চাই বলছে চা খাওয়ার পয়সা, বুঝতে পেরেছ? মুসলমান যখন আমি দিইনি তো বলছে আমরা এখানে একটা মসজিদ তৈরি করবো, ওই মসজিদে কিছু টাকা ফেলে গেল, তাহলে ফেললি সকালি ওগুলো আমারও এখন আমরা মসজিদ তৈরি করছি, 1 কোটি টাকা খরচ হবে, সেখানে আমাদের একটু টাকা পয়সার সমস্যা, বুঝতে পেরেছ? হ্যাঁ, আমার ইমানদার ভাইরা মানুষ কোন জায়গায় চলে গেছে। হ্যাঁ তো সম্মানীয় ইমানদার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আমার হাতে ছেলেদের ভান্ডার নেই, এই হযরতে লূত আলাইহিস সালামের মেয়ে হয়েছিল, ছেলে হয়নি, উনি আল্লাহর কাছে ছেলে নিতে পারেনি। তোমরা কি এটা বুঝতে পারো না যে একজন নবী যদি ছেলে আনতে পারে তো তোমার কোন ফির ফকির আর কোন দরগায় গিয়ে তুমি ছেলে পাবে? সবাই হিন্দুকে, খ্রিস্টানকে, মুসলমানকে, সবাইকে আল্লাহই কথাই বলছে, কার কাছে যাচ্ছ? আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা তাকে ছেলে দান করি, ও খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি কেঁদে যাচ্ছিলেন 86 বছর ধরে তিনি কেঁদেছেন, কোন নবীর দরগায় গিয়ে মান্নত দিইনি, মানসিক দিইনি, আর কোন রকমের তিনি কোন খাসি বা পাঁঠা কিছুই চড়াননি, একটা মরগ দান করেননি, মুরগা এসব কিছুই দেননি, তিনি শুধু কেঁদেছিলেন। তোমরা দেখো কোরআন শরীফ, আমি আল্লাহ বয়ান করছি, আমি বয়ান করব ইব্রাহিম নবীর কিসা, অর্থাৎ তার ঘটনা আমি বয়ান করি, পারা নম্বর 23 সূরার নাম সফাত আয়াত নম্বর 100 ভাগ বিশ্বাস করো। কি হয়ে শুনছেন? কত নম্বর আয়াত? 100 নম্বর আয়াত, 100% শিওর আর 100% পিওর। কি আরে কোরআনের মধ্যে কোনো ভেজাল ঢোকানো যাবে? সেই কোরআন বলছে, আজকে তাফসীরুল কোরআনের এই মাহফিল, কি গো আমি আসার সময় তখন বলছিল তাফসীরুল মাহফিল, আর তাফসীরে যদি কোরআন বাদ দিয়ে যদি আমি অন্য বয়ান করি তাহলে এর বিপরীত হবে না? হবে না। আমার তো উচিত যে কোরআন দিয়ে আল্লাহ কি বললেন সেটাকে বলি। আল্লাহ বললেন, এই দুনিয়ার মানুষ তোমরা শোনো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদলেন 100 নম্বর আয়াতে, রব্বি হাবলি মিনাস সালিহিন, এ আল্লাহ তুমি আমাকে আমার বংশে বাতি দেওয়ার মতো একটা সৎ ছেলে দাও। এই কথা বলেনি আমার ছেলে যেন বড় লোক হয়, কোটিপতি হয়, দুনিয়ার মধ্যে যেন বিশাল বড় সম্পদশালী হয়। উনি বলেছেন দিনদার হবে আর ইমানদার হবে, ও খুব ভালো ছেলে দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার পরহেজগার ছেলে চাই। জি আমরা প্রথমে চাই না, আর আমরা দরগা থেকে বলে আসি আমার ছেলে যেন তার 5 আঙুল যেন ঘিয়ে ডুবোনো থাকে। আবার ফের বলে আপনি সাহেব হুজুর দোয়া করে দেবেন আমার বাচ্চা যেন দুধে ভাতে থাকে। ভাই আপনারা বলছেন না নাকি কিছু থাকে ওদের যে দুধে ভাতে থাকে? খেপার বেটা, হ্যাঁ দিনদার হোক এ কথা বললে না,
আরে বাবু আজকাল তো পিঠ পিঠ ধরাটাও আজকাল কি হয়ে গেছে, ব্যবসা হয়ে গেছে। কেন পিঠ ধরছে মানুষ? এই নিজেকে সংশোধন করা, নিজেকে শুধরে নেওয়া আর নিজেকে ভালো করা, ভালো মানুষ হওয়া, এর জন্য পীরের কাছে যায় না। পীরের কাছে যায় কেন? আমার বিবি খুব সুন্দরী, ওই ক বছর ধরে ওর সাথে চলছে, খালি তিনটে বেটি হয়েছে, বেটা একটা হয় না। পিঠ ধরেছে হুজুর, একটা বেটা দেবে, ও তো বেটার জন্য পিঠ ধরেছেন, পিঠ ধরে যায় না হারাম। এই জোরে বলুন না, পীর ধরবো আমি, এই জন্য আমি মাতাল, আজ থেকে মদ ছেড়ে দেবো। আমি যত রকমের মাদক দ্রব্য সেবন করি আমি ছেড়ে দেবো, বিড়িও খাবো না, সিগারেট খাবো না। কেন? বিড়ি তো আগুন দিয়ে ধরা দেয়। আমি যদি কিয়ামতের দিনে গিয়ে আল্লাহকে বলি, হ্যাঁ আল্লাহ হুকু দাও না, শুনছেন আপনারা, ভাত খেয়ে ভাত হজম হবে না। আবার অনেকজন নাই, হাগার সময় হাগাই বেরোবে না, মানে পায়খানাই বেরোবে না, যদি একটু সুখটান না দেয়। এরকম লোক আছে না? আবার কিছু লোকের এরকম বদভ্যাস, গুল দিতে হবে তবে মাল বেরোবে। চিল্লার জবাব চলছে আমাদের বর্ধমানের কাটোয়া এলাকায়। এই কাটোয়া থেকে বর্ধমান হলো 56 কিলোমিটার, ভাই শুনছেন আপনারা? এখন সে মাস্টার, ওর তো গুল দেওয়া অভ্যাস, আর গুল ফুরিয়ে গেছে, এখন দেখলে যখন ছিল গুল পাওয়া গেল না, ও আবিষ্কারকে না বলেই ভোরবেলা উঠে ফাঁস বাস ধরে একেবারে চলে, আরে গুলের দাম কত? ওর তো বাস ভাড়ার খাতা, সে বাসে করে বর্তমানে যেয়ে সে তুলতলা বাজাতে গুল কিনেছে, দিয়ে বলছে হুজুর পায়খানা হয় না, গুল মারলেই বেরোবে। হ্যাঁ, আরে যে জিনিসগুলো তো ক্যান্সার হয়, আপনারা বলবেন খৈনি, খৈনিতে ক্যান্সার হয় একটা লেখা আছে না? সব জায়গায় লেখা আছে মাদক দ্রব্য ক্যান্সারের কারণ, লেখা আছে না? তাহলে মানুষ খায় কেন? খাচ্ছে। হ্যাঁ, আর আল্লাহর কাছে কি যদি বলে হুঁকো দাও, তো আল্লাহ বলবে দেব, চিলমটাও দেব, আর তারপরে গড়গড়াটাও দেব, বড় একটা পাইপ দিয়ে দেবো, আর তুমি যদি চাও তো আমি একটুখানি তোমার জন্য ভালো কোয়ালিটির কি দেবো, আরে বলছো না কেন, মাঝুন ইয়ে মশলা, আর যেটাকে বলে তামাক, বলছেন তো তামাক দেবো, হ্যাঁ দিয়ে দিলাম, যাও তোমার হুঁকো, তুমি হুঁকো খেতে চাইছো, কিন্তু বাবু এই জান্নাতের মধ্যে আসার পরে তুমি হুঁকো চাইছো, হুঁকোটা তো দিলাম, খাবে কি করে, এখানে তো আগুন নাই। তুমি যদি হুঁকো খেতে চাও, সিগারেট খেতে চাও, তাহলে জাহান্নামের মধ্যে ঢুকে ওখান থেকে আগুন নিয়ে খেয়ে এসো, না খাবে কে? ও জান্নাত থেকে জাহান্নামে যাবে? আরে বুঝতে না, তাহলে এখন বিড়ি খাওয়া খুব ভালো তো? আমার চাচাই আছে, হয়তো বুঝলেন তো, গায়ের চাচা, মানে নিজের চাচা নয়, আমার গায়ে, ওরে আমি আমাকে বেটা বলে ডাকতাম, কোনোদিন মলান সাহেব বলে ডাকতাম, বেটা আমাকে একটু হজে নিয়ে চলো না। কিন্তু সে লোক তো আগে মালখানাওয়ালা লোক ছিল, আর এখন তবলিয়ে গিয়ে এই শুধু কি খায়, বিড়ি, মানে কি বিড়ি থেকে বিড়ি ধরাবে, এত বিড়ি খায়, ভটকা ভটকা গন্ধ করে, মসজিদে গেলে তার পাশে নামাজ পড়তে গেলে নামাজও খারাপ হয়, এত বিড়ি খায়। এখন বললাম ঠিক আছে চাচা চলেন, আমি তো অনেকবার গেছি, তো বললো বাবা এইবার আপনি যাবেন? বললো হ্যাঁ আমি যাব। তো উনি বলে চললে আমাকে ব্যবস্থা করে দাও, ওনার জন্য ব্যবস্থা করে দিল। আল্লাহর কি সার, এ গিয়ে দেখি একসাথে মিনাতে, হজের দিনে মিনাতে, ওনার যেখানে পড়েছে আমারও সেই টেন্টে পড়েছে, হ্যাঁ দুই বাপু খুব ভালো। আচ্ছা শয়তানকে কাঁকর মেরে এসে আমি মাথা নেড়া করে দিচ্ছি, বুঝলেন, 10 রিয়াল 15 রিয়াল 20 রিয়াল নেবে, আর একটা ব্লেডের দাম কত, 1.5-2 টাকা, 8-10 টাকা, ভালো টোপাল দিয়ে গেছিল না ওটা, 10 টাকা করে, তো 10 টাকায় ওর কাটা হয়ে যাবে। তার আমি রেজার নিয়ে গেছিলাম, দিয়ে কেটে দিচ্ছি, ও লোক দেখে তখন বিড়িটা চলে, বিড়ি দিয়ে গেছে, হ্যাঁ কেন ওই সিগারেট খেয়ে ওর পোষাই না, ওকে এই বিড়ি খেতে হবে। সে কি আছে না, সবুজ সুতো না লাল সুতো, ওই বিড়ি নিয়ে গেছে। হ্যাঁ একদিন আমাদের হাজি সাহেব, আমাদের পাড়ার হাজি সাহেব, বুঝতে পেরেছেন তো, ও ওখানে গিয়ে বিড়ি খাবে, বিড়ি বিচার বিড়ি খেত, তো
সেখানে গিয়ে বলছে, এই ভাই আরবি জানে না তো, বিড়ি চাই দে এক টাকা বিড়ি দে। সে বলছে কি চাইছে আরো কি বুঝবে, এ বলছে বুঝতে পারছি না শালা, কতদিন ধরে বিড়ি খাইনি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, বিড়ি দে শিখবি দোকান খুলেছি কেন। হ্যাঁ ঢুকে খোঁজো যে তোমার কি চাই, ও এখন বিড়ি খুঁজবে, আরে বিড়ি তো কোন জায়গায় আছে কি করে জানবে, ও অত মাল বিশাল মাল সে আর বিড়ি খুঁজবে। বলছে তোকে বললাম যে বিড়ি দিকে আর তুই আবার আমাকে বলছে কি বলে আমি জানি তো সিগারেট বিড়ি কি বলে দুখানা, বলে হাজার দুখানা, বলছে শালা আমি তো সব বিড়ি গুলো কিনে দেবো দুখানা দিবি কিনে জান্নাত আল্লাহ বলছেন জান্নাত তোমাকে দান করব, তোমার একটা নেক সন্তান চাই, তোমার যদি তিনটে চারটে মেয়ে হয় তো তোমার চারটে জান্নাত আমি দেবো। মেয়েদের যদি সঠিক শিক্ষা দাও দিনদার বানাও পরহেজগার হবে, ছেলেদেরকে যদি তুমি দিনদার বানাও পরহেজগার বানাও তোমার এই মেহনতের জন্য আমি তোমাকে জান্নাত দেবো। বলুন সুবহানাল্লাহ। তো বললেন ইব্রাহিম নবী কান্দে লাগলেন, দাও একটা ছেলে দাও দাও একটা ছেলে দাও, এই বলে আল্লাহর কাছে কান্দতে কান্দতে 86 বছর বয়সে হাজেরা রাদিয়াল্লাহু আনহার পেট থেকে ইসমাইলকে দিলেন, খুব খুশি। আর সারা বিদ্যা হয়ে গেছে, চামড়া গুলো আমাদের মধ্যে জড় জড় ঢিলা হয়ে গেছে, আর হাড় পেকে গেছে, চুল বকের পালকের মতো সাদা হয়ে গেছে, সেই সারা রাদিয়াল্লাহু আনহার পেট থেকে ইসহাক নবী পয়দা হলেন। বলল সুবহান, দুটো ছেলে। তো উনি বললেন আলহামদুলিল্লাহিল্লাজি ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। আল্লাহ বুঝাচ্ছে, রে তোমরা শোনো, ইমান কাকে বলে? বলে আল্লাহ তুমি আমাকে ছেলে দিলে, আমি ছেলে চেয়েছিলাম, ছেলে আমাকে দিলে। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া মাংছে 17 পারা সূরা আনবিয়া, নবীদের অনেক ঘটনা আছে, উনি দোয়া মাংছে, হ্যাঁ এ আমার রব আমাকে একলা ছেড়ো না, আমার ওয়ারিস বানাও, রব্বিলা তাদারনি ফারদাউ ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এ আল্লাহ আমার বংশে বাতি দেওয়ার মতো কেউ নেই, ছেলে দাও। তো আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে তার স্ত্রীকে গর্ভবতী করলেন এবং তারপরে তার সন্তান হলো ইয়াহইয়া আলাইহিসসালাম। তো সম্মানীয় বান্দার ভাইরা, 16 পারাতে সূরা মারিয়ামের ভিতরে 7 নম্বর আয়াতে উনি এটাই বলেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। ও দুয়া শ্রবণকারী আমাকে একটা পবিত্র সন্তান দাও, আমি চাই একটা ছেলে দিলে। ইব্রাহিম নবীর ছেলে হলো দুটো, ইসমাইল আর ইসহাক, আর ইসমাইল আর ইসহাকের বংশে অনেক ছেলে হতে লাগলো কিন্তু মেয়ে হয় না। ইসহাক আলাইহিসসালামের ছেলে হলো, নাম দিলেন ইয়াকুব, ইয়াকুব আলাইহিসসালামের ছেলে হলো একটা বিবির 10টা।
তো উনি বলেন আল্লাহ ছেলেই হচ্ছে, একটা মেয়ে হয় না, মেয়ে তো বাপ পিয়ারি, কি বলছিলেন আপনারা, আরে মেয়ে কি, ও মেয়ের বাড়িতে গিয়ে দেখবেন একবার কিরকম খাওয়া দেয় বাপকে, ছেলেরা তো আজকাল খাওয়া দেয় না বাপকে মা বাপকে, কিন্তু মেয়ে আব্বাকে পেলে তার খুশির আর কি থাকে না, অন্ত থাকে না, রে খুশিতে আনন্দে সে যে কত রকমের রান্না করে দেয়, আব্বা এসেছে সাধারণ ব্যাপার নাই বাপকে আরই, উনি বলে আল্লাহ তো আল্লাহ, উনি বলে ঠিক আছে আর একটা বিয়ে করি, যদি আল্লাহ করে একটা মেয়ে হয়, ফের বিয়ে করেছে আবার দুটো ছেলে করা, ইউসুফ আলাইহিস সালাম আর বিনিয়ামিন দুই ভাই, মোট কত হলো 12 11 জন, বাবা আজকালকার সরকাররা হলে কোন দেশের সে সরকারগুলো চলছে দুনিয়াতে 12টা ছেলে হলে ট্যাক্স লাগিয়ে দিতে বলতে তোমাদের ট্যাক্স দেয়া, কি ভাই শুনছেন, হ্যাঁ এ বলছে হামদো হামারে, পাইলে হতে থা হামদো হামারে দো, এখন কি বলছে হামদো হামারে, ছেলেই হোক আর মেয়েই হোক একের বেশি মোটেই নাই, কি চলছে দুনিয়াতে, একটাই চাই, মেয়ে হলো একটা আর ছেলে হলো একটা, আবার সম্মান ইমানদার ভাইরা আমার মেজো ছেলে দুটো ছেলে, আল্লাহ ওনার মেয়ে নেই, আর আমার ছেলে ছেলে মুক্তি সাহেব ওর একটা ছেলে ছেলে আর একজনকে শুধু মেয়ে দিয়েছে, কিভাবে আল্লাহ বললেন আমি যাকে আমি যাকে ইচ্ছা তাকে মেয়েও দিই ছেলেও দিই দুই রকমই দিই, আমার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু চারজন ছেলে দিলাম আর চারজন মেয়ে দিলাম, আর ছেলে চারটে শৈশব কালে মরে মারা গেল, ইয়ে সবকে সব বচপন মে রুখসত হো লিয়ে বচপন তক রসাই নাই হুই, কি ভাই উর্দু মোটা বুঝলেন, কেউ জওয়ান হয়নি সব কি হয়েছে শৈশব কালে সব কটা মারা গেছে, তো সম্মানীয় ইমানদার ভাইরা আল্লাহ নিজেই বর্ণনা দিচ্ছে তোমার দিলটাকে সব থেকে ভালো করবে কি করে, ইয়াকিনকে সহি করো, আকীদাকে ঠিক করো, নইলে তোমার দিল আমার কাছে কবুল হবে না, লা ইয়ানফাউ ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যেদিন আল্লাহ বলছেন যেদিন কোনো মাল কাজে লাগবে না, সন্তান তোমার কাজে লাগবে না, আল্লাহর বয়ান আল্লাহ বলছেন তোমার মালও আমার কাছে কাজে লাগবে না, তোমার সন্তান আমার কাজে লাগবে না, তোমার অন্তর যদি ঠিক থাকে এটাই তোমার কাজে লাগবে, কোন বাপ তার বেটার কোন উপকার করতে পারবে না আর কোন বেটা তার বাপের উপকার করতে পারবে না, আল্লাহকে ভয় করো আর তুমি নিজে আল্লাহর হুকুমের উপর চলো, মন চাগিয়ে চলো না রব চাগিয়ে চলো, আল্লাহ বলছেন হে মানুষ সকল না এ কথা বলেন নাই, হে মুসলমান তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ বলছেন এখানে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, আল্লাহ নিজেই বক্তব্য দিলেন পারা নম্বর 21 সূরার নাম লুকমান 33 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষেরা হিন্দুরা আর মুসলমানেরা ইহুদিরা খ্রিস্টানেরা সবাইকে তোমাদেরকে আমি বলছি আমি সৃষ্টি করেছি আমি পালন করছি, মাটি আমার সৃষ্টি আকাশ আমার সৃষ্টি, আমি বাড়ি বর্ষণ করি এই পানি আমি সবাইকে সমান দিই আর ফসল আমি দিই সবাইকে সমান দিই, আর তোমরা যা কিছু খাও এত রকমের দানা এত রকমের খানা এত রকমের ফল
আর এত রকমের ফুল, আর এত রকমের মূল, এত রকমের লতা, আর এত রকমের পাতা, শাক আর সবজি, আর কত রকমের মশলা, এই সব আমি তৈরি করি, পানি আমি সৃষ্টি করি, হাওয়া আর বাতাস আমি চালাই, সবাইকে দিই সমান সমান। এতে কি তোমরা বিচার করতে বিচার করে বলতে পারো না, একজনই আছেন, একজনই সবকিছু করছেন, তিনি শুধু আমাদের রব আর প্রভু, পালনকর্তা সৃষ্টিকর্তা, তিনি ছাড়া কেউ নাই। তাই তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জোরে জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে এই কথা আল্লাহ শোনানো করালে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, কোন পার নম্বর 30 আমপারা সুরার নাম আবাস, আবাসা ওয়া তাওয়াল্লা। এই সূরাতে 42টি আয়াত আছে, আল্লাহ বলেন 24 নম্বর আয়াত থেকে আর 32 নম্বর আয়াত পর্যন্ত, একটু ধারাবাহিক পড়ে যাও। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবরান মা আসাব্বা সুম্মা শাকাকনাল আরদ শাক্কা ফাআম্বাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কুতবা ওয়া যাইতুনা ওয়া নখলা ওয়া হাদাইক গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা মাতাআ লাকুম ওয়া লিআনআমিকুম। ও দুনিয়ার মানুষ তুমি বলো, এই খানা এলো কোথা থেকে? আমি উপর থেকে বৃষ্টি দিলাম, এই বৃষ্টির পানিতে আছে তোমার জন্য রুজি। ও বলছে মিথ্যে কথা, ধান উপর থেকে আসতে দেখি, গম উপর থেকে আসতে দেখি, ডাল উপর থেকে আসতে দেখি, তেলের জন্য শস্যে আর মশনে আর তিল তিসি সূর্যমুখী ফুল এসব কিছুই আসতে দেখি। আল্লাহ বলছেন পানির ভিতরেই সব কিছু আছে, তুমি দেখতে পাবে না, আমাকেও দেখতে পাবে না। যদি তুমি সৃষ্টি হয়ে সৃষ্টিকে না দেখতে পাও, তো তুমি সৃষ্টি হয়ে স্রষ্টাকে কি করে দেখবে? আমি হলাম অসীম, তোমরা হলে সসীম। কি বুঝা যাচ্ছে কথা? আমি হলাম অসীম, তোমরা হলে সসীম, সসীম কোনদিন অসীমকে অবলোকন করতে পারে না। তাই তারা এক কথাই বলবে, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। আল্লাহ বলে এই সব কিছু তুমি চোখ, এই মাটি পাতাল পর্যন্ত থুড়ে যাও, কোনো দানা খানা ফল ফুল কিছু দেখতে পাবে না? দেখতেই পাচ্ছ না, অথচ ওই মাটিতে ফসল ফলছে। হ্যাঁ, এক বিঘে জমিতে তোমার 15 বস্তা 18 বস্তা 20 বস্তা ধান হচ্ছে, কি করে হলো? এলো কর থেকে দেখতে পেয়ে তো দেখতে পাওনি, তাহলে আল্লাহকে কি করে দেখবে? যে আল্লাহ অসীম, ওলা মাহমুদ হে, আর তুম লোক মাহমুদ হো, মাহমুদ হোকার লা মাহমুদ কাকে দে রাখ নহি কর সকতে হো। কি ভাই বুঝতে পারলেন? তো সম্মানীয় ইমানদার ভাইরা, আল্লাহ মানুষকে বুঝাচ্ছে, আর আল্লাহ বললেন আমি যাকে ইচ্ছা তাকে ছেলেও দিই না মেয়েও দিই না, ওয়া জালু মাইয়াশাউ আকীমা, আর আমি যাকে ইচ্ছা বন্ধাত্ব দান করি। সারা জীবন যদি মরে যায় আর সারা দুনিয়া যদি মন্থন করে আর সব জায়গায় যদি মান্যতার মানসিক দেয়, আল্লাহ যদি না চায় সন্তান তার কোনোদিন অসম্ভব। যতই চিকিৎসা করার বড় বড় ডাক্তার, আবার এক একটা পীরের দরগায় লেখা আছে, পুত্র সন্তানে ইচ্ছুক ব্যক্তি হযরতের সাথে দেখা করে। রে মা, ও মানে ও পিসেবের হাতে শুধু ছেলে আছে মেয়ে নাই, গেলেই একটা ছেলে দিয়ে দেবে। কি কি মনে করেছে? এটা কি জয়নগরের মুয়া নাকি, যে হাড়ির মধ্যে হাড় ঢুকালে একটা মুয়া চলে আসে? আপনার খাননি জয়নগরের মুয়া?
সেই হাঁড়ি নিয়ে যায় না, আপনি যে চাইলেন ও হাত ঢুকানোর একটা বার করে দিয়ে দিল, তো পীরের কাছে গেলেই ও একটা ছেড়ে দিয়ে দেবে। পাবো নবী যে নিতে পারেননি, এতগুলো কথা আমি শুনলাম না আল্লাহ শুনালেন? আল্লাহ শুনাচ্ছেন।